This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন উত্তরবঙ্গের একাধিক এলাকা। প্রবল বৃষ্টিতে ভুটান ও তার পাদদেশে বানারহাট ব্লকের বিভিন্ন এলাকার প্রায় 200টি পরিবার জলমগ্ন অবস্থায় রয়েছে। হাতিনালা দিয়ে আসা জল বিন্নাগুড়ির এসএন কলোনি নেতাজিপাড়া এলাকায় ঢুকে জলমগ্ন হয়ে যায় 150রও বেশি পরিবার। এছাড়া লক্ষ্মীপাড়া চা বাগানের 3 লাইন মসজিদ লাইন প্রেমনগর এলাকার 50টি পরিবারও সমস্যায় পড়েছে। হাতিনালার জলে ডুবে যায় দেরিপাড়া বিন্নাগুড়ি লক্ষ্মীপাড়া রিয়াবাড়ি ডায়না চা বাগানের বিভিন্ন সেকশন। যদিও দুপুরের পর জল ধীরে ধীরে কমে গেলেও সমস্যার মধ্যে থাকে এলাকার বাসিন্দারা। এদিকে প্রবল বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকাল থেকেই প্লাবিত আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বিভিন্ন এলাকা। বীরপাড়ার কলেজপাড়া সুভাষপল্লী নিউ লাইনে বাড়ি বাড়ি জল ঢুকে পড়ে। উনুনে জল ঢুকে যাওয়ায় অনেকের বাড়িতে রান্না বন্ধ হয়ে যায়। এদিকে ভুটান সীমান্তের কাছে রাজ্য সড়কের উপর দিয়ে জল বইতে শুরু করায় বিচ্ছিন্ন হয়ে পড়ে মাকড়াপাড়া চা বাগান। স্থানীয়রা জানান, ভুটান পাহাড় থেকে হুড়মুড়িয়ে জল নেমে আসায় বিপাকে পড়েন তারা। আবার নালা উপচে এথেলবাড়িতে 48 নম্বর এশিয়ান হাইওয়ের উপর দিয়ে জল বয়ে যেতে থাকে। এথেলবাড়িরও একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। চারো ডিমডিমা ধুমচিখোলা নদীগুলিতে জল বাড়ায় বিচ্ছিন্ন ঢেকলাপাড়া বান্দাবানি চা বাগানগুলি। নাগরাকাটায় ঝুমুর সেতুর অ্যাপ্রোচ রোডের একাংশ ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নাগরাকাটা ব্লকের আন্দ্রাভাষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাবাড়ি চা বাগান। সেখানকার ডায়না লাইন সংলগ্ন ঝুমুর সেতুর অ্যাপ্রোচ রোডের অন্তত 20 ফুট অংশ ভারী বৃষ্টিতে ভেসে যায়। এতে ওই শ্রমিক মহল্লার 250 শ্রমিক এদিন বাগানের মূল ডিভিশনে আর কাজে যেতে পারেননি। এদিকে নাগরাকাটা ব্লকের আরও বেশ কিছু এলাকায় কোথাও নদী আবার কোথাও নালার জল উপচে প্লাবিত হওয়ার খবর মিলেছে। শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের ক্ষয়ের বাড়িতে অন্তত 20টি বাড়িতে জল ঢুকে যায়। নাগরাকাটায় ফুসছে গাঠিয়া নদী। তীব্র জলোচ্ছ্বাসের কারণে ওই নদীর পাড় সংলগ্ন ছাড়টুন্ডু গ্রামে ঢোকার পাকা রাস্তা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার রাতভর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মেটেলির বেশ কয়েকটি এলাকা। বহু বাড়িও এখনও পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে। চালসা আব্দুলপাড়া মঙ্গলবাড়ি এলাকার মহাকালপাড়া উত্তর ধূপঝোড়া নিতেনপাড়া দক্ষিণ ধূপঝোড়ার মনস্বরপাড়া এই সব এলাকায় বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। কোচবিহারে মানসাই ও ধরলা নদীর জল বাড়ায় উদ্বিগ্ন নিশিগঞ্জের নদী সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের মানুষ। নদী সংলগ্ন কোদালধোয়া বড়চকিয়ারছড়া গ্রামের অসংরক্ষিত এলাকার বিভিন্ন গ্রামে বিকেল থেকেই জল ঢুকতে শুরু করেছে। জল ঢুকছে শীতলকুচি ব্লকের পূর্ব ভোগডাবড়ি গ্রামে। উদ্বেগ বাড়ছে নদী বাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকায়। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।